फिलीमोनेर प्रति पौलेर पत्र अध्याय 1। ओनिसीमेर प्रति शुभेच्छा बार्ता। आमी पौल ख्रीष्टु जीशुर एकजन बंदी आमादेर प्रिय ओ सहकर्मी भाई फिलीमोनेर काछे एबं आमादेर बोन आप्पिया एबं आमादेर सेनापति आर्खिप्पो ओ तोमादेर बाड़ीर मंडलीर काछे लिखित पत्र एबं आमादेर भाई तिमतियोर अभिवादन। आमादेर पिता ईश्वर ओ प्रभु जीशु ख्रीष्ट थेके अनुग्रह ओ शांति तोमादेर उपरे आसुक। पौलेर प्रार्थना। आमी आमार प्रार्थनार दिन तोमार नाम स्मरण करे सब दिन आमार ईश्वर के धन्यवाद करे थाकी। तोमार जे विश्वास प्रभु जीशुर उपर ओ सब पवित्र लोकेर उपरे भालोबासा आछे से कथा आमी सुनते पाच्छी। आमी एई प्रार्थना करी जे आमादेर भेतरे जीशु ख्रीष्टेते जे सब सहभागितार ज्ञान आछे जेन तोमार विश्वासेर अंशग्रहण ख्रीष्टेर उद्देश्ये सेगुली कार्यकारी हय। कारण तोमार प्रेमे आमी अनेक आनंद ओ सान्त्वना पेयेछि एबं हे प्रिय भाई तोमार जन्य पवित्र लोकेदेर हृदय सतेज हयेछे। ओनिसीमेर जन्य पौलेर अनुरोध। एई जन्य तोमार जेटा करा उचित से विषये आदेश दिते ख्रीष्टेते यदिओ आमार पुरोपुरी साहस आछे तबुओ आमी प्रेमेर संगे तोमाके जिज्ञासा करछि। पौलेर मतो सेई वृद्ध लोक এখন আবার সেই খ্রিস্ট যিশুর কারণে বন্দী। আমি বন্দী অবস্থায় যাকে আত্মিক পিতা হিসাবে জন্ম দিয়েছি সেই অনিসিমের বিষয়ে তোমার কাছে অনুরোধ করছি। সে আগে তোমার কাছে লাভজনক ছিল না বটে, কিন্তু এখন সে তোমার ও আমার দুজনেরই কাছে লাভজনক। আমার নিজের মনের মতো প্রিয় লোককে তোমার কাছে ফিরিয়ে দিলাম। আমি তাকে আমার সঙ্গে রাখতে চেয়েছিলাম যেন সে সুসুমাচারের বন্দী দশায় তোমার হয়ে আমার সেবা করে, কিন্তু তোমার অনুমতি ছাড়া আমি কিছু করতে চাই না, যেন তোমার অনিচ্ছাকৃতভাবে না হয় কিন্তু নিজের ইচ্ছায় যেন সব কিছু হয়। কিছু কালের জন্য সে তোমার কাছ থেকে আলাদা হয়েছিল যেন তুমি তাকে চিরকালের জন্য পেতে পারো। একজন দাসের মতো নয় কিন্তু দাসের চেয়েও অধিক ভালো এবং প্রিয় ভাইয়ের মতো, বিশেষ করে সে আমার দেহের এবং ঈশ্বরের উভয়ের বিষয়ে তোমার কাছে কত বেশি প্রিয়। যদি তুমি আমাকে অংশীদার ভাবো তবে আমার মতো ভেবে তাকে গ্রহণ করো। যদি সে তোমার কাছে কোনো অন্যায় করে থাকে কিংবা তোমার কাছ থেকে কিছু ধার করে তবে তা আমার হিসাবে লিখে রাখো। আমি পৌল নিজের হাতে এইগুলি লিখলাম। আমি তোমাকে শোধ করে দেব। আমি একথা বলতে চাই না যে তুমি আমার কাছে অনেক ঋণী। হ্যাঁ ভাই, প্রভুতে আমাকে আনন্দ করতে দাও এবং তুমি খ্রিস্টেতে আমার হৃদয় সতেজ করো। তুমি আজ্ঞা বহন করতে সক্ষম সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে বলে তোমাকে লিখলাম। যা বললাম তুমি তার থেকে বেশি করবে তা আমি জানি, কিন্তু আমার জন্য থাকার জায়গাও ঠিক করে রেখো, কারণ আশা করছি তোমাদের প্রার্থনার জন্য আমি তোমাদের কাছে আসার সুযোগ পাব। ইপাফ্রা খ্রিস্ট যিশুতে আমার সহবন্দী তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে। মার্ক, এরিস্টার্ক, দীমা ও লুক আমার এই সহকর্মীরাও শুভেচ্ছা জানাচ্ছে। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সঙ্গে থাকুক। আমেন।